রাজধানীর রায়েরবাগে আগুন লেগে অন্তত তিনটি কয়েল তৈরির কারখানা পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে এই আগুন লাগে, জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি, জানিয়েছে পুলিশ। কদমতলি থানা সূত্রে জানা যায়, রাত সোয়া একটার দিকে পুলিশের একটি টহল দল খানকা শরীফ সড়কের পাশের কয়েল তৈরির কারখানায় ধোঁয়া উঠতে দেখে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে জানানো হলে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট 8টি ইউনিট কাজ করে। রাত সোয়া 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহা বলেন, থানার পূর্ব পাশে একটি জায়গায় 3টি কয়েল তৈরি কারখানায় আগুন লাগে। এ সময় কারখানা থেকে 6 থেকে 8 জন কর্মচারী নিরাপদে বের হয়ে আসতে পারছে। তিনি আরও বলেন, কয়েল তৈরির কাঁচামাল থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন। প্রলয় কুমার সাহা আরও বলেন, কয়েলের কাঁচামালগুলো অত্যন্ত দাহ পদার্থ হওয়ায় মুহূর্তেই কারখানাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।